রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ২৪ নম্বর ওয়ার্ডের ইদিলপুর বাঁধ এলাকায় বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন প্রায় ৮০০টি বৃক্ষ রোপণ করা হয়। বিধায়ক খোকন দাস জানান, সোম ও মঙ্গলবার আরও বৃক্ষরোপণ করা হবে। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে এবং বাঁধকে সুরক্ষিত রাখার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা ২৪ নম্বর ওয়ার্ডে আমাদের এই ইদিলপুরে আমরা এই গোটা বাঁধটাকে আমরা গাছ লাগাচ্ছি। আজকে প্রায় ৭-৮০০ গাছ লাগালাম, আবার কাল পরশু করে লাগাবো। গোটা বাঁধের পাশ থেকে আমরা গাছগুলো লাগিয়ে দিচ্ছি, সব ফুলের গাছ, যাতে বাঁধও না ভাঙে এবং এলাকাটাও সৌন্দর্য হয়, তার জন্য আমরা এই প্রোগ্রামটা করছি। এবার প্রচুর গাছ আমরা, আমি নিজে বিধায়ক হিসাবে আমাকে ১,৫০০ গাছ দিয়েছে, তাছাড়া অন্য আরও গাছ আনছি, কারণ ১,৫০০ গাছে হবে না, সব গাছটাই আমরা এখানে লাগাবো। একদম ইদিলপুর বাংলো থেকে আমাদের এই পর্যন্ত এই যে বেড়া দিয়ে যে জায়গাটা আমরা করছি সুন্দর করে, সমস্ত আমাদের দলের ছেলেরা এসেছে। আমাদের কাউন্সিলর মানিক দাসও আছে, আমাদের প্রাক্তন কাউন্সিলর সুমন মিস্ত্রি, সবাই আমরা রয়েছি। আমরা এই জায়গাটা যাতে এক বছরের মধ্যে সৌন্দর্যায়ন হয়, তার জন্য আমরা এই প্রথম এই গাছের মধ্য দিয়ে আমরা শুরু করেছি। রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে নেবে? রক্ষণাবেক্ষণ আমাদের দলের ছেলেরা আছে, তারাই দেখবে এখানে। আর তাছাড়া আমরা বেড়া দিয়ে দিয়েছি যাতে কোনো গরু ছাগল ঢুকতে না পারে। তিনি আরো জানান, এই বৃক্ষগুলি রক্ষণাবেক্ষণ করবে বর্তমান তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন বিধায়ক খোকন দাস নিজে বৃক্ষরোপণ করেন। এই কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক দাস, প্রাক্তন কাউন্সিলর সুবল মিস্ত্রি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।